বাবা বাবা, আজ আমার ভীষণ শান্তি লাগছে। চিনতে পারছিস, যার জন্য ছেলেবেলা জেলে কাটিয়ে দিলাম, যার জন্য সমস্ত সুখ সমস্ত আনন্দ পর করে দিলাম, বাবা তাকে চিনতে পারবো না। আমি জানি লালি, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে মা, কিন্তু আমি কি করব? আমার আত্মা যে চলছে চলছে মা, আর আমি জানি এই আহু একমাত্র তুই নেবাতে পারিস। নিশ্চয়ই, দেখো বাবা, আমি এই পৃথিবীর সমস্ত আইন কানুনকে আমার পায়ের নিচে দুমড়ে মুচড়ে ফেলে তোমার আত্মাকে শান্তি দেব। জানো, আজ আমার সফলতার প্রথম দিন, তুমি জানো। আমি জানি মা। আশীর্বাদ করবে না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। বাবা আমায় আশীর্বাদ করে গেছ, বাবা ভগবান তোমার আত্মাকে শান্তি দিক। কি শান্তি দেবে? রঘুনাথ তোমার থেকে প্রোটেকশন চেয়েছিল না, তুমি দিতে পারোনি। আরে তুমি কি বাজারা কি? আমি ওকে প্রোটেকশন দিইনি। আরে আরে, ও মদ খেয়ে নেশায় নিজেই নিজেকে শেষ করে ফেললো, তো আমি আমি তার কি করব? তা তোমরা কি ভাবছো, রঘুনাথকে লালপান বিবি মেরে ফেলেছে? ও লালপান বিবি হোক আর যেই হোক, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এ কাজ যে করেছে সে আইন জেনেই করেছে। ঠিক আছে, আমি এখনই ডিজিট থেকে কনফার্ম করে নিচ্ছি, চলো। কি ডিজি সাহেব? ইয়েস স্যার। রঘুনাথের এই মৃত্যুর ব্যাপারে তোমাদের স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট কি বলছে? মালিক, ইয়েস স্যার, এই কেসের রিপোর্ট কি? স্যার, ইটস আ বান্ড কেস স্যার। রঘুনাথ বাবু বারে বসে মদ খাচ্ছিলেন, হঠাৎ মদ ওনার হাত থেকে কাপড়ে পড়ে যায়, আর তারপরে সিগারেট ধরাতে গিয়ে কাপড়ে আগুন লেগে গেল। কি শুনলি তো আমি কি বলেছিলাম? শুনলি তো? তুই ঘাবড়াস না, আমার মাথা ঢুকছে না, চল। আরে আজ মজ করো, আজ আমার বেটির মন ঠান্ডা হয়ে গেছে। এ কালী, মাল খাও। আরে গাঁজা খাও, গাঁজা যো দিল চায় করো। লালি, তুই রাজন হোটেলে গিয়েছিলি? হ্যাঁ, প্রোগ্রাম করতে। তাহলে নিশ্চয়ই তুই রঘুনাথকে জ্বলতে দেখেছিস। চোখের সামনে দেখেছি। ওকে তুই মেরেছিস? না, রঘুনাথ নিজে সিগারেট ধরতে গিয়ে পুড়ে মরেছে। এটা মার্ডার না, অ্যাক্সিডেন্ট। না, এটা প্রি প্ল্যান মার্ডার। লালি, বাবার হত্যার প্রতিশোধ দিতে তুই মেরেছিস রঘুনাথকে। হ্যাঁ, আমি মেরেছি রঘুনাথকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি ওকে, আমার বাবার আত্মাকে একটু শান্তি দেবার জন্য। আর শুন, সেন্টের বোতলে পেট্রোল ঢেলে ওর গায়ে স্প্রে করেছি আমি, তারপর সিগারেটও দিয়েছি আমি, লাইটারও আমি ওকে দিয়েছি, আমি আমি নিজে। লালপান বিবি, তুই আমাকে বলতে দে কালী। হ্যাঁ মিলি, এত কিছু জানার পরও তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ রঘুনাথের লাশ এখন শেষ হয়ে গেছে, জলে পুড়ে শেষ। লালি, তুই ভুলে যাচ্ছিস আমি একজন পুলিশ ইন্সপেক্টর।
তোর সমস্ত বয়ান আমি টেপ রেকর্ডে রেকর্ড করে রেখেছি। হ্যাঁ, আমি মেরেছি রঘুনাথকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি ওকে, আমার বাবাকে একটু শান্তি দেবার জন্য। আর শোন, সেন্টের বোতলে পেট্রোল ভরে ওর গায়েতে স্প্রে করেছি আমি, তারপর ওকে সিগারেট দিয়েছি আমি, লাইটার দিয়েছি আমি, আমি নিজে। আরে ক্যাসেটি হলো তোর অপরাধের একমাত্র সাক্ষী। ভালো, লালি, আইনকে তুই ফাঁকি দিতে পারিস কিন্তু আমাকে নয়, একদিন না একদিন আমি তোকে ধরবই, ছাড়বো না। বাই। আমি মেনে নিলাম যে রঘুনাথের মৃত্যু অ্যাক্সিডেন্টের ফলে হয়েছে, কিন্তু মারা যাবার আগে লালপান বিবি রঘুনাথকে ফোনেতে হুমকি দিয়েছিল আর তার ঠিক পরেই রঘুনাথের মৃত্যু হয়। এই সব বিচার বিবেচনা করে আমার মনে হয় লালপান বিবিকে গ্রেফতার করা উচিত। আরে অ্যাডভোকেট সাহেব, আমি বুঝতে পারছি সব, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এই দুর্ঘটনাকে খুন মনে করে আমি কি করে লালপান বিবিকে গ্রেফতার করবো? আন্ডার না হলে অসুবিধেই পড়ে যাবে। কি চৌহান সাহেব, আমি ঠিক বললাম তো? এইসব কথা আমার কাছে বলো না, আমার তো একটাই প্রশ্ন, দয়া করে আমার এই প্রশ্নের জবাব দাও, ওই সুন্দরী লালপান বিবি কে? ডিস্টারবেন্স, একটু দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে? অ্যাডভোকেট রবীন দাস, হ্যাঁ আমি দিচ্ছি তাকে, একটু ধরুন না। আমার ধরো ধরো এখানে। হ্যালো, হ্যাঁ আমি পাবলিক প্রসিকিউটর রবীন দাস বলছি। আমি লালপান বিবি বলছি। কে? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক শুনেছ অ্যাডভোকেট সাহেব, কৃষ্ণ মন্দিরের পুরোহিতের খুনি নাম্বার দুই, তার মানে রঘুনাথের পর তোর নাম্বার। আমি তোকে বেঁচে থাকার জন্যে শুধু 24 ঘন্টা সময় দিলাম, তার মানে এখন দিনের 12টা বাজে, কাল দিন 12টা পর্যন্ত তোর যা খুশি করে নে। আর হ্যাঁ, পুলিশের সাহায্য নিলে কিন্তু সময়টা কমে 24 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়ে যাবে। কার ফোন? না 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 না, 24 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়ে যাবে। কেউ না বে, না না ওই আমার বন্ধু ওই প্রফেসর লাল। মন্ত্রীজি, এই সুন্দরী লালপান বিবির কিছু একটা করো। তোমরা যেসব আইনের সব কথাবার্তা বলো না, ওইসব আইন নিয়ে তো অনেক খেললাম, নয় আবার একটা খেলবো আমি। চলি। কি অ্যাডভোকেট সাহেব, এই টেলিফোন কি লালপান বিবির ছিল? তুমি তো বুঝতে পেরে গেছো, তাহলে আমার প্রোটেকশনের ব্যাপারে কিছু বন্দোবস্ত করো, কারণ কি আমার আর বেশি সময় নেই, ও আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। তুমি একটা কাজ করো অ্যাডভোকেট, আজ হচ্ছে শনিবার আর কাল রবিবার কোর্ট বন্ধ আছে, তুমি আজ থেকে কাল পর্যন্ত কোর্টে গিয়ে লুকিয়ে থাকো, আর তোমার সিকিউরিটির সমস্ত দায়িত্ব এখন আমি নিচ্ছি। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। একে তো কোর্ট বন্ধ, কেউ বুঝতেই পারবে না যে আমি কোর্টে আছি, ও আমার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমি যাও যাও। কি করলে? আরে আমি নিচ্ছি না তোমার দায়িত্ব, যাও যাও।